নবগ্রাম থানায় আছড়ে পড়লো বিক্ষোভ ডিওয়াইএফআই এর। ভুয়া আইএএস অফিসার তৃণমূল ঘনিষ্ঠ দেবাঞ্জন দেব নামে এক প্রতারক কসবা সহ কলকাতার কয়েকটি জায়গায় করোনা টিকাকরণ শিবির করেছে। সেই টিকাগুলি কর্পোরেশন কিংবা রাজ্য সরকারের হেফাজত থেকে গোপনে বেরিয়েছিল বলে অভিযোগ উঠেছে। এই ব্যক্তিকে কলকাতার প্রশাসক মণ্ডলীর প্রধান ফিরোহাদ হাকিম তৃণমূলের একাধিক নেতার সঙ্গে দেখা গিয়েছে, ফলে এই কেলেঙ্কারিতে শাসক দলের কারো কারো সঙ্গে যুক্ত থাকার আশঙ্কা প্রবল। এরই প্রতিবাদে গত 28 জুন সোমবার কলকাতার কর্পোরেশন সামনে বিক্ষোভের ডাক দিয়েছিল এসএফআই ডিওয়াইএফএসআই সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, যাদের সামনে দিনের পর দিন এই কেলেঙ্কারি চলছে। সেই পুলিশ এই দিন প্রতিবাদে নেমেছে, মেরেছে, টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলেছে, গ্রেপ্তার করেছে। পুলিশের বিরুদ্ধে উঠেছে শ্লীলতাহানির অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে চিকা কেলেঙ্কারি অভিযুক্ত সকলের গ্রেপ্তারের দাবিতে আজ বিকেল 6টার মধ্যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিএফআই হলেন এখানকার ডিওয়াইএফআই আজকে আমাদের এই নবগ্রাম থানাতে। চিকা কেলেঙ্কারি জানেন যে আমাদের এই রাজ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা। ঘটনা ঘটে গেছে কলকাতার কসবা নেতা সৈয়দ নূর ও ভ্যাকসিন কাণ্ড, ধনঞ্জয় হালদার এই কাণ্ডে একেবারে সরকারি আধিকারিকের নাম নিয়ে একেবারে জাল প্রতারক, সে হচ্ছে প্রতারণা করেছে রাজ্যের মানুষের সঙ্গে যারা হচ্ছে ওই ভ্যাকসিন নিয়েছে। সেই ভ্যাকসিন নেওয়ার পরে হচ্ছে সেই মানুষরা আজকে অসুস্থ। আজকে সেই কাজ যেভাবে হয়েছে গোটা রাজ্যের এই ভুয়ো ভ্যাকসিন কাণ্ড, সেই ভ্যাকসিন কাণ্ডের বিরুদ্ধে হচ্ছে স্বাস্থ্য দপ্তর অভিযান করতে গিয়েছিল। ডিওএফআই এসএফআই মহিলা সমিতি সমস্ত নেতৃত্ব সহকর্মীরা তাদের উপরে আপনারা দেখেছেন গত সোমবারের দিন অমানবিক অত্যাচার, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে হচ্ছে গোটা রাজ্যের ছাত্র যুব মহিলাদের যে লিডার, রাজ্যের লিডার, তাদেরকে গ্রেপ্তার করে হচ্ছে লালবাজার থানাতে নিয়ে যাওয়া হয়েছে। এই সমস্ত কিছুর প্রতিবাদ জানিয়ে আজকে আমরা ওরা রাজ্য জুড়ে যত থানা আছে আমাদের সমস্ত থানাতে ডিআইএফআই এসএফআই এবং হচ্ছে গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে আমরা হচ্ছে এই যে দুর্নীতি এবং হচ্ছে যে দেবাঞ্জন দেব যে হচ্ছে এই অন্যায় করেছে, যে ভুয়ো ভ্যাকসিন নিয়ে জালিয়াতি করেছে রাজ্যের মানুষের সঙ্গে, তার বিরুদ্ধে তার সঙ্গে যারা যুক্ত আছে সমস্ত লোকের বিরুদ্ধে হচ্ছে আইনি ব্যবস্থা যাতে নেয় রাজ্যের প্রশাসন, তার জন্যই আমরা হচ্ছে এখানে আজকে এই নবগ্রাম থানাতে আমরা এই যে কপি সেই কপি আমরা জমা দিচ্ছি ওসির কাছে। ওটার নাম সৈয়দ নুরুল হাসান, ডিআইএফআই জেলা নেতৃত্ব।